নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো স্বাস্থ্যকর ও পুষ্টিকর ডালিয়ার খিচুড়ি। আপনারা এই ডালিয়ার খিচুড়ি সকালে জল খাওয়ার, লাঞ্চে এবং ডিনারেও খেতে পারেন। এই ডালিয়ার খিচুড়ি বাচ্চা থেকে বড় সবার জন্যই খুব উপকারী। যারা ডায়েটে আছেন তারাও এই খিচুড়ি অনায়াসে খেতে পারেন। তাহলে চলুন এই ডালিয়ার খিচুড়ি আমি কি করে বানাই দেখে নিই। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য লাগছে এখানে ডালিয়া। এখানে আমি 2 কাপ ডালিয়া নিয়েছি। এই ডালিয়া আপনারা বাজারে অনায়াসেই কিনতে পেয়ে যাবেন। এবার এই ডালিয়ার মধ্যে আমি 1 কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মুগ ডালও দিতে পারেন, আবার মুগ মসুর দুটো মিশিয়েও দিতে পারেন। এবার এই ডালিয়া আর ডাল আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমি 2-3 বার জল বদল করে ডালিয়া আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডালিয়া থেকে আমি জল ঝরিয়ে রেখেছি। আপনারা যদি ডাল পছন্দ না করেন তাহলে ডাল নাও দিতে পারেন, তবে যেহেতু খিচুড়ি তাই ডালটা দিলে ভালো লাগে। এবার এই ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। দেখুন, নিয়েছি গাজর, তারপর নিয়েছি বিনস, আলু নিয়েছি, আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলু দেবেন না, তারপর নিয়েছি ক্যাপসিকাম আর মটরশুঁটি, তারপর আমি নিয়েছি এখানে টমেটো বেশ অনেকটা পরিমাণে, 4-5টা কাঁচা লঙ্কা আর 5-6টা পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, গুঁড়ো মশলা নিয়েছি স্বাদ অনুযায়ী, নুন 1 টেবিল স্পুন, ভাজা জিরে আমি এই ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, আর 1 টেবিল স্পুন ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলাটা অপশনাল, তবে ম্যাগি মশলা দিলে ডালিয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার খিচুড়ি বানানোর জন্য এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু প্রেসার কুকারের মধ্যে আমি চারিদিকে ছড়িয়ে নেব। কুকারের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, এবারে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মটরশুঁটি, ক্যাপসিকাম, আপনারা শীতের যা যা সবজি পাবেন তাই দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দেব আলু, আপনারা এখানে ফুলকপি কিংবা বাঁধাকপি আর বিটও দিতে পারেন, তবে বিট দিলে খিচুড়িটা লাল হয়ে যায়, যেটা আমার একেবারেই পছন্দ না, তাই আমি বিট দিলাম না। আপনাদের পছন্দ হলে আপনারা বিট দিতে পারেন। এবার আমি একে একে দিয়ে দিলাম বিনস, তারপরে দিয়ে দেব গাজর, তারপর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি। তারপরে কাঁচা লঙ্কা আর টমেটোও দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি নুন, জিরে আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আপনারা ডালিয়া আর ডাল যতটা পরিমাণে দেবেন তার ডবলের একটু কম জল দেবেন। আমার এখানে ডালিয়া আর ডাল মিলে 3 কাপ হয়েছিল, তাই এখানে আমি 5 কাপ জল দিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। কুকারে 4টে সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চারটে সিটি পড়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি। এবারে কুকারটা ঠান্ডা করে আমি কুকারের ঢাকনাটা খুলব। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখে একটু জল জল মনে হচ্ছে, কিন্তু খিচুড়ি
হাওয়া পেলে একটু গাঢ় হয়ে যাবে। ডালিয়ার খিচুড়ি কিন্তু পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আমি এই ডালিয়ার খিচুড়ি লঙ্কা লেবু আর বাড়ির তৈরি ঘি দিয়ে পরিবেশন করছি। আপনারা ঘিয়ের পরিবর্তে মাখনও ব্যবহার করতে পারেন, আবার দুটোর মধ্যে কোনোটাই পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। এমনিতেই এই ডালিয়ার খিচুড়ি খেতে দারুণ লাগে, তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমার ভিডিও যেসব বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা অনেক দিন ধরে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা যদি আজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।